নমস্কার। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আলাপ আলোচনা চলছে, যে মামলা মকদ্দমা চলছে, যেভাবে চাকরি প্রার্থীর স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থী, টেট পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি প্রার্থীদের যেসব তাদের যেসব বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি সেগুলো চলছে, সবগুলোই কিন্তু চলছে। এবং এই যে একটা আমাদের পশ্চিমবাংলার আয় মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ হচ্ছে, এবং এটা নিয়ে আদালত কিন্তু নানান ধরনের কিন্তু আদালত রায় দিচ্ছে, এবং এই যে তদন্ত, সিবিআই তদন্ত ইত্যাদি, ইডি তদন্ত এইসব চলছেই, এইটা নিয়ে নিঃসন্দেহেই যারা বাংলার যারা শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, তাদের অবশ্যই এটা খারাপ লাগার জায়গা রয়েছে এবং খারাপ লাগছে। আজও কিন্তু এই নবম দশমের নিয়োগ মামলায় যে দুর্নীতির যে অভিযোগ, সেটা নিয়েও কিন্তু আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু একটা তোপ দেখেছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 183 জন ভুয়ো সুপারিশের তালিকা প্রকাশ করতে হবে, তিনি সেই নির্দেশটা দিয়েছেন। এবং কোন স্কুলে কত কর্মরত আছেন সেটা কিন্তু জানাতে হবে কমিশনকে, এই তথ্য জানাবেন স্কুল পরিদর্শকরা। এবং তিনি কিন্তু দিয়ে দিয়েছেন যে নির্দেশ দিয়ে দিচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে কিন্তু এই তথ্যটা কিন্তু তাকে কিন্তু জানাতে হবে। তো স্বাভাবিকভাবেই যে এইভাবে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় এই আজকে, এবং এটাও বলেছেন যে 24 ঘন্টার মধ্যে কমিশনের ওয়েবসাইটে কিন্তু তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন। তো এই যে দেখা যাচ্ছে যে আমাদের এই পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থার যে এই যে একটা মানে মানে প্রায় হাড়ির হাল হয়ে যাওয়ার মতো অবস্থা, এতে স্বাভাবিকভাবে এটা কোথা থেকে, এটা একটা মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, একটা রাষ্ট্রের একটা রাজ্যের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থা যদি এইভাবে যদি তার ওপর যদি এরকম যদি এত যদি মানে সেই ব্যবস্থাটা যদি ভেঙে পড়ে, তাহলে তো জাতির মেরুদণ্ডটাই ভেঙে পড়ে। এখন দেখা যাক যে এই জায়গা থেকে কীভাবে উত্তীর্ণ হওয়া যায়, সেটা এখন দেখার বিষয় যে এখন এখান থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ শিক্ষা ব্যবস্থা এত যদি এইরকম যদি হাড়ির হাল হয়, তাহলে কিন্তু সত্যি এরা ভবিষ্যতে কিন্তু খুব খারাপ দিন এটা আসতে যাচ্ছে। তো এখন দেখা যাক যে কী হয়, এটা এখন বিচারের আওতার মধ্যে রয়েছে। দেখা যাক এবারে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর আজকে এর পরে কী বিষয়গুলো দাঁড়ায়, আর যা যা ঘটবে আমরা আপনাদের কাছে ঠিক সেই মতোই খবরগুলো আবার দেখাবো। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পারিত, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।